আসসালামু আলাইকুম। চুম্বক ও অচুম্বক পদার্থ এবং ধাতু ও অধাতু সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চুম্বক, যে সকল বস্তুর আকর্ষণ ও দিক নির্দেশক ধর্ম আছে তাকে চুম্বক বলে। এখানে উল্লেখ্য যে কোনো পদার্থকে চুম্বক পরিণত করলে এর ভর, ঘনত্ব, আয়তন, ঔষধার কোনো কিছুরই পরিবর্তন হবে না। উল্লেখ্য যে কোনো পদার্থকে চুম্বকে পরিণত করলে এর ভর, ঘনত্ব, আয়ত্ত বা উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। চুম্বক পদার্থ, যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদেরকে চুম্বক পরিণত করা যায় সেই সকল পদার্থকে চুম্বক পদার্থ বলে। সহজভাবে বলতে গেলে লোহা ও লোহার যৌগ এবং লোহা ও ইস্পাত যুক্ত সংকর ধাতুসমূহকে চুম্বক পদার্থ বলে। চুম্বক পদার্থগুলো মনে রাখার কৌশল হচ্ছে চলনিকাই করি, অর্থাৎ চুম্বক, লোহা, নিকেল, কোবাল্ট এবং ইস্পাত, এগুলো হচ্ছে চুম্বক পদার্থ। চলনিকাই করি চুম্বক, চতে চুম্বক, লোতে লোহা, চল নিকা নিকেল, কাতে কোবাল্ট, ইতে ইস্পাত। চলনিকাই করি, এগুলো হচ্ছে চুম্বক পদার্থ। অচুম্বক পদার্থ, যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে না এবং যাদেরকে চুম্বক পরিণত করা যায় না সে সকল পদার্থকে অচুম্বক পদার্থ বলে। এই কথায় চুম্বক পদার্থের বিপরীত হল অচুম্বক পদার্থ। অচুম্বক পদার্থগুলো হচ্ছে সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম, স্টিল ইত্যাদি। অচুম্বক পদার্থ মনে রাখার কৌশল হচ্ছে আলোর, সোনার পিতা, স্টিল এর মতো। আলোর, সোনার পিতা, স্টিলের মতো। অ্যালুমিনিয়াম, সোনা, রূপা, পিতল, তামা এবং স্টিল হচ্ছে অচুম্বক পদার্থ। এগুলো চুম্বকদের আকৃষ্ট হয় না। এখন আমরা ধাতু ও অধাতু সম্পর্কে জানব। ধাতু কাকে বলে? যে ধাতু যে মৌল সাধারণ অবস্থায় কঠিন, উজ্জ্বল ও চকচকে, ওজনে ভারী, যাকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়, যা সাধারণত তাপ ও তড়িতে সুপরিবাহী এবং যা সর্বদা ধনাত্মক তড়িৎ ধর্মী, তাদের ধাতু বলে। যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, তামা, কপার, লোহা, আয়রন, অ্যালুমিনিয়াম, রূপা, সোনা, দস্তা, টিন ইত্যাদি ধাতু হচ্ছে, ইত্যাদি সব কিছুই হচ্ছে ধাতু। ধাতু সম্পর্কিত কিছু তত্ত্ব। প্রকৃতিতে প্রাপ্ত মৌলের ধাতু হচ্ছে 70টি, মানে প্রকৃতিতে 70টি ধাতু পাওয়া যায়। সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম। কোন ধর্মের জন্য ধাতুকে পাতলা পানিতে পরিণত করা যায়? ঘাত সহজতার জন্য। কোন ধর্মের ধাতুকে পাতলা পাতে পরিণত করা যায়? ঘাত সহজতা। কোন ধর্মের জন্য ধাতুকে সরু তারে পরিণত করা যায়? নমনীয়তার জন্য। কোন ধাতুর বিদ্যুৎ পরিবাহিকতা বেশি? রূপায়। সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম। আঘাত করলে শব্দ হয় না, অ্যান্টিমনি। গলনাঙ্ক সবচেয়ে কম হচ্ছে পারদে। সবচেয়ে ভারী তরল হচ্ছে পারদ। গলনাঙ্ক কম পারদে, আর সবচেয়ে ভারী তরল হচ্ছে পারদ। তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয় হচ্ছে দস্তা। পানিতে ভাসে হচ্ছে সোডিয়াম, যে ধাতু সাধারণত তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়। সেটা হচ্ছে পারদ। যে অধাতু সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে সেটা হচ্ছে ব্রোমিন। পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকন। ভূত্বকের প্রধান উপাদান হচ্ছে অক্সিজেন। ভূপৃষ্ঠে যে ধাতু সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অধাতু, এখন আমরা অধাতু কোনগুলো সেগুলো নিয়ে একটু দেখে নিব। যে মৌল সাধারণ অবস্থায় তরল বা গ্যাসীয়, উজ্জ্বল বা চকচকে নয়, ওজনে হালকা, গঠনে ভঙ্গুর, যাকে আঘাত করলে শব্দ উৎপন্ন হয় না, যা সাধারণত তাপ ও তড়িতের কুপরিবাহী এবং যা সর্বদা
ঋণাত্মক তড়িৎধর্মী তাদের অধাতু বলে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, সালফার, কার্বন, ফসফরাস ইত্যাদি। অধাতু সম্পর্কিত কিছু তথ্য। প্রকৃতিতেও প্রাকৃতিক মৌলের মধ্যে অধাতু হচ্ছে 19টি, ধাতু হচ্ছে 70টি। সবচেয়ে সক্রিয় অধাতু হচ্ছে ফ্লোরিন। কোনটি বিজারক অধাতু? কার্বন হচ্ছে বিজারক অধাতু। তাপ ও বিদ্যুৎ পরিবাহী অধাতু হচ্ছে গ্রাফাইট। যে অধাতু সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়, সাধারণ তাপমাত্রায় অধাতু সেটা হচ্ছে ব্রোমিন। আর যে ধাতু সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায় সেটা হচ্ছে পারদ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।